নমস্কাৰ, সুপ্ৰভাত, গুড মৰ্ণিং অসমলৈ। সুপ্ৰভাত থাকিলে আৰু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় যুৱ মহোৎসৱৰ আজি তৃতীয়টো দিন, আৰু তৃতীয়টো দিনত সকলোকে স্বাগতম জনালোঁ। আৰু আগৰ কেইদিনৰ গতে আজিও বিভিন্ন কাৰ্যসূচী আছে আৰু কাৰ্যসূচীবোৰ ইতিমধ্যে আৰম্ভ হৈ গৈছে, গতিকে কাৰ্যসূচীবোৰ চাই ল'ম। তাৰ আগতে যোৱা দুদিন ধৰি হৈ যোৱা যি ৰাতিৰ প্ৰগ্ৰেম, মানে নিশা হৈ যোৱা প্ৰগ্ৰেমবোৰ মই দেখাব পৰা নাই, তো এই প্ৰগ্ৰেমখিনি মই এক্সট্ৰাকৈ এটা এপিছ'ড লৈ আহিম আপোনালোকলৈ। আৰু যদি মোৰ ভিডিঅ'বোৰ ভাল লাগে তেতিয়া লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব। তো আজি কাৰ্যসূচীখিনি চাই ল'বলৈ আৰু বৰ্তমান এতিয়া আহিছোঁ ষ্টেজ ওৱানলৈ। আৰু ষ্টেজ ওৱানত ইতিমধ্যে আধুনিক গীতৰ প্ৰতিযোগিতা চলি আছে। ষ্টেজ ওৱানত চালোঁ মডাৰ্ণ সংগীতৰ কম্পিটিশ্যন, আৰু এতিয়া ষ্টেজ ফ'ৰত হৈ আছে বিষ্ণু ৰাভা সংগীতৰ কম্পিটিশ্যন। তো তালৈ যাওঁ আৰু চাই লওঁ। আৰু আজি একেবাৰে বতৰটো ভাল হৈ আছে, এই ক্লিন ক্লিন লাগি আছে জেগাটো, আৰু দেখাই গৈ থাকিম, আপোনালোকেও চাই থাকিব। ষ্টেজ ফাইভত হৈ আছে বৰগীত। পুৱাই পুৱাই বৰগীত হ'লে কিবা এটা মনটো ভাল লাগি যায়, আৰু এতিয়া বোলক তেতিয়াহ'লে বৰগীত এবাৰ চাই লওঁ। চুম্পী বৰা, সৰ্বোদয় কলেজ, যোৰহাট। শ্ৰী শ্ৰী
মাধব দেবৰ দ্বাৰা বিৰচিত ৰাগ সোহাই তাল ক্ৰমে পৰিতাল দুমানি উঞ্জতি কৃষ্ণ কৃষ্ণ বৰ্তমান ডিগ্ৰী পৰিৱেশ দেখিলে কেনেকুৱা উচ্চমুখৰ পৰিৱেশ, এতিয়া এনেকুৱা এটা অনুষ্ঠান আমাৰ মহাবিদ্যালয় আগুৱাই দিয়াৰ বাবে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ক বহুত 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 বেছি ধন্যবাদ জনাইছোঁ। আকৌ এবাৰ পুনৰ ধন্যবাদ জনাইছোঁ যদি এনেকুৱা এটা মেহফিল দিয়াৰ কাৰণে। আৰু চাওক এতিয়া ডিগ্ৰী পৰিৱেশ বৰ্তমান কেনেকুৱা এটা পৰিৱেশ, আৰু ইয়াৰ মাজত আমি বৰ্তমান মেহফিল চাৰি গ'লো ভিডিঅ'টো। এইখন হৈছে এক্সাইবিশ্যন প্ৰডাক্টছ ফ্ৰম আগাৰহত। এই বিপণীখনত আশী গছৰ পৰা প্ৰস্তুত কৰা পাৰফিউম আৰু বিভিন্ন ঔষধৰ গুণযুক্ত চাহপাত পোৱা যায়। তো ইয়াৰ বিষয়ে অধিকভাৱে জানি লওঁ আহক। প্ৰথমে মোৰ চেনেললৈ ৱেলকাম জনালোঁ। আৰু মানে এতিয়া আশী গছৰ পৰা যে
পারফিউম বনাইছে বিভিন্ন ধরনের, তো প্রসেসও কেনেকা মানে কেনেকা ধরনের আপনি আপনাদেরকে বনাইছে? আর আগতে কোনো সুর পায় আমি খাসি গরুর প্রতি খেলি খেলি ডাঙর দিব লাগে, ঠিক আছে? খাসি গরুর পায় আর খাসি যদি খাসি যদি একটা সুগন্ধি সুগন্ধি খাসি সুগন্ধি তো গরু সুগন্ধি সুগন্ধি বাচ্চা বলে কোয়া হয়। আর খাসি যেহেতু বেশ এই বেজটি লোক বিভিন্ন আমি পারফিউম আপনার আমি প্রস্তুত করা হয়েছে, যেহেতু খাসিটো অকল যেটা আমার সুগন্ধি সুগন্ধিটো আমার সকল মানুষের পছন্দ নকরে, তো আমি ইয়ার খাসিটো বেস্ট লোক আমি বিভিন্ন পারফিউম যা আমার অন্যান্য ফ্লেভারবিল তার লোকলে আমি এটা সুগন্ধি জাতীয় আমি পারফিউমে হোক বা আঁতর হোক এইবিল প্রস্তুত করো। আর ইয়ার আমি যা খাসির পর যা বর্জিত পদার্থ হয় তেল নিষ্কাশনের পিছন যা বর্জিত পদার্থ সেই পদার্থবিলাকা আমি ঘু ঘৃণা আদি কি বিভিন্ন সামগ্রী আমি গ্রহণ করো, এইবিল আপনি দেখি মূলত আছে আমি তাকে ইউজ করে দিয়েছি। তেনেধরণে আমি এইখানে আজি চিন্তা নহয়, বহু দিনের পর এইবিল পরিকল্পনা করে করে আমি লাহে লাহে এটা এটা কাম করে আছো, আর সেইখানি পাই আজি হয়তো সকলের সম্মুখত দেখব পাইছি যে আমি আমার খাসি গছক অত্যন্ত বিভিন্ন সামগ্রীর লগত এইখানি বস্তু আমি আগবাব পাইছো রাইজর কারণে, সেখানে আমি আর তোমালোক ধন্যবাদ থাকি তুমি আহিলা। ওয়েলকাম স্যার। স্যার আমার ফেস্টিভেলের ছাত্র বন্ধুকের অহারি কেনে ধরনের পাইছে? এটা সুন্দর আমার আটাইতো ভাল লাগছে কি আজি অনুষ্ঠানটো আমি আইছি যে যুব প্রজন্ম আমার খাসি উদ্যোগটির বিষয়ে আমি জানাব কারণে যথেষ্ট আগ্রহ আমি তাদের উন্নত মনটোয়ে বারে বারে এইবিলাক প্রশ্ন করেছে আমি ভাল পাইছোনে জানি বিচার কারণে, আর নিশ্চয়ই এনে ধরনের চিন্তাধারাবিল অহার কারণে হয়তো ভবিষ্যতের প্রজন্ম এই খাসি উদ্যোগটিকে জানি নতুন চিন্তাধারা আগবাই নিয়ে পরিকল্পন বলে আমারও মত পোষণও করেছে ভাল লাগছে। তো ধন্যবাদ রাখি স্যার আপনি ইমান বহলভাবে মানে অহজকে বুঝাই দেওয়ার কারণে, তো বহুত বহুত ধন্যবাদ রাখি। ধন্যবাদ। বর্তমান মহাবিদ্যালয়খনিত উপস্থিত হৈছে খুমটাই সমষ্টিৰ বিধায়ক মাননীয় শ্ৰীযুত মৃণাল শইকীয়া দেৱ। মাজত আমাৰ অতি শ্ৰদ্ধাৰ মৰমৰ খুমটাই সমষ্টিৰ মাননীয় বিধায়ক শ্ৰীযুত মৃণাল শইকীয়া দেৱ। এইবাৰ চাওঁ আহক অসমৰ থলুৱা বাদ্য খোলবাদন কৰিলিকা। বিহু নাচিম ঐনিতমৰ সুৰত বিহু গীত জুৰিম, ধনখিৰি আৰু পুৱনখিৰিৰ গৰাখহনীয়াত চেনেহৰ বান্ধোনেৰে ৰোধ কৰিম।
আজিৰ ভিডিওটো ইমানতে সমাপ্ত কৰিছোঁ আৰু কাইলৈ আহিব এপিছ'ড 5 আৰু এপিছ'ড 5 অতি ইণ্টাৰেষ্টিং হ'ব কাৰণ কাইলৈ আছে কালচাৰেল ৰেলী আৰু কাইলৈ অমাপ্তৰ দিন গতিকে মোৰ ভিডিঅ'বোৰ পাই থাকিবলৈ মোৰ কেলভিন ব্লগ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক আৰু এতিয়াও প্ৰগ্ৰেম চলি আছে মানে সমাপ্ত হোৱা নাই কিন্তু হৈ যায় যিখিনি দিনত হ'বলগীয়া সেইখিনি চব দেখ হৈ গ'ল তো ৰাতিৰ এপিছ প্ৰগ্ৰেমখিনি মই এক্সট্ৰাকৈ এটা এপিছ'ড দিম এপিছ'ড 5 লগ পাম আজিলৈ আহিছোঁ।